অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কন্যা রাশি জানুয়ারি 2021 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটা অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি কন্যা রাশির মাসিক রাশিফলের ভিডিও। আগামী জানুয়ারি 2021 কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই ভিডিওতে আমি আপনার সামনে তুলে ধরব। তার আগে আমি জানাই 2021 পড়তে চলেছে আর কটা দিন মাত্র বাকি। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমার চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে জানাই। তো কন্যা রাশি, আপনি যদি কন্যা রাশির মানুষ হন, জাতক বা জাতিকা হন, ভিডিওটি আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তো আমি বারবার বলছি, যাদের সমস্যা আছে ছকে, অর্থাৎ আপনার কোন কোন জায়গাটাতে সমস্যা আছে আগে আপনি দেখতে হবে, অর্থাৎ কোন আপনার যে বাই বার্থ চার্ট সেখানে কোন গ্রহ আপনার ক্ষেত্রে রাজ্যকারী, কোন গ্রহ মারক এবং কোন কোন গ্রহ কোন কোন ডিগ্রিতে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা দরকার নিজস্ব চার্ট নিয়ে। এবং তার সাথে সাথে কিসের মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, কোন কোন সময়টা আপনার ক্ষেত্রে ভালো, এই জায়গাগুলো দেখা দরকার, তবেই এই যে গোচরের ফলগুলো বলছি কিনা আপনার ক্ষেত্রে অ্যাকুরেট মিলবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ফোন অনেকেই করছেন, ফোন ধরে সম্ভব হচ্ছে না, আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাইগুলো কিন্তু পাবেন, ফোন ধরা সবসময় সম্ভব হয়ে উঠছে না। তো যাই হোক, আমি বারবার বলছি, আপনাদের যা যা খুব সমস্যাতে পড়ছেন কিনা তারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা কনসাল্ট করুন, কোন জায়গাতে সমস্যা। তো শুরু করা যাক কন্যা রাশি। কন্যা রাশির প্রথম রাশি এই জানুয়ারি মাসে প্রেমের জায়গাটা, অর্থাৎ প্রেম ও ভালোবাসার জায়গাটাতে, কন্যা রাশির ক্ষেত্রে প্রেমের জায়গাটাতে কিন্তু যথেষ্ট সাকসেস কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ নতুন প্রেম আপনার জীবনে আসবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক, কিন্তু নিজেদের মধ্যে সেন্টিমেন্ট, ইগো, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে কাটাতে হবে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, 14 জানুয়ারি পর থেকে আপনাদের শুভ বিবাহের, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই ব্যাপারটাতে আপনারা এগিয়ে চলুন, যোগাযোগ করুন, আপনারা মন মতন পাত্র বা পাত্রী আপনারা পাবেন, অর্থাৎ বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত হচ্ছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে শরীরগত দিকটা কেমন, দেখুন শরীর হচ্ছে সম্পদ এক কথায়, আপনার যদি শরীর ভালো না থাকে না কোনোটাই কিছু ভালো হবে না। এই মাসটাতে কন্যা রাশির শরীরগত দিকটা কিন্তু শুভ, অর্থাৎ বিশেষ কোনো ভুগানোর ব্যাপার কিন্তু নেই। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে শরীরগত দিকটা কিন্তু এ মাসে বিশেষ শুভ দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের গুরুজনদের স্বাস্থ্য নিয়ে, শরীর নিয়ে টেনশনের জায়গা তৈরি হবে, এই জায়গাটাতে আপনারা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। যদি আপনার গুরুজনের ক্ষেত্রে, আপনার পিতা বা আপনার মায়ের ক্ষেত্রে যদি কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়, অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। শিক্ষার ক্ষেত্রে আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো, অর্থাৎ দুর্দান্ত কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন, যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো। ইনকাম দেখুন, আপনাদের দ্বিতীয় পতি শুক্র আপনাদের ঠিক রাশি চতুর্থ ভাবে অবস্থান করছে, এবং যেটা কিনা আপনাদের নবমপতি, অর্থাৎ দ্বিতীয় পতি নবমপতি আপনার চতুর্থ ভাবে অবস্থান করছে, দ্বাদশ পতিকে কানেক্ট করে, অর্থাৎ আপনাদের আয় যেমন হবে ঠিক ব্যয়ের দিকটাও কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ব্যয়, অর্থাৎ খরচটা, অর্থাৎ সেভিংস না হওয়া, যেটা আসছে সেটা খরচ হয়ে যাচ্ছে, সেভিংসের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে সেভিংসের জায়গায় যদি বলা যায় জিরো। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন,
ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন, কিন্তু পরিবারের সাপোর্ট, পারিবারিক যে সাপোর্টের জায়গাটা, আপনি যদি কন্যা রাশির মানুষ হন পারিবারিক সাপোর্টের জায়গাটা সেই মাত্রায় কিন্তু এই মাসে আপনারা পাবেন না। পারিবারিক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মতান্তর সৃষ্টি হবে, পরিবারের লোকজনদের সাথে কিছু কিছু ক্ষেত্রে গোলযোগের সম্ভাবনা থাকছে, এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের জ্ঞাতি গোষ্ঠী থেকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকে, জ্ঞাতি সমস্যা এটা কিন্তু থাকবে। এবং ভাড়াটিয়া রিলেটেড সমস্যা, ভাড়াটিয়া নিয়ে সমস্যা এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসে ভাড়াটিয়া নিয়ে সমস্যা কিন্তু থাকছে। তবে যারা গ্ল্যামার জগতে আছেন, অর্থাৎ অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, অর্থাৎ আলোর সামনে অথবা আলোর পিছনে যারা কোরিওগ্রাফার বা যারা কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট সুযোগ কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ আপনাদের এ মাসে যথেষ্ট সুযোগ সুবিধা কিন্তু আসবে। অর্থাৎ গ্ল্যামার ফিল্ডে যারা আছে বা যারা বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছে, বিউটিশিয়ান কোর্স করে বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। রাজনীতিতে যারা আছে, রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু এ মাসে দেখা যাবে। কিন্তু আপনাদের অষ্টমভাবে এই মঙ্গল চলে যাওয়ায় কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে, অর্থাৎ আপনার পার্টনারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে গোলযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ মত পার্থক্য যেটা বলছে সেই জায়গাটা কিন্তু তৈরি হবে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ঠিক মতন কিন্তু এ মাসে দেখা যাচ্ছে না। এবার আসি আপনাদের ব্যবসার দিকটা। দেখুন, ব্যবসার ক্ষেত্রে যারা নিজে ব্যবসা করছেন খুব ভালো, কিন্তু পার্টনারশিপ বিজনেস, অর্থাৎ দেখা গেল চার পাঁচজন মিলে কোনো ব্যবসা করছেন বা দুজন মিলে, দুই বন্ধু মিলে কোনো ব্যবসা করছেন, এই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অ্যালার্ট, চোখ কান খুলে রেখে পার্টনারশিপ বিজনেসে কিন্তু আপনারা কাজ করুন, কারণ সেখানে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। সেলফ প্রফেশনে যারা আছেন, ধরুন যিনি ডক্টর বা অ্যাডভোকেট বা টিচার বা অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট কাজের সুযোগগুলো, কর্মের সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে। সন্তানের দিকটা, সন্তানের শরীরগত বা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন বা সন্তানের এডুকেশনের দিক, মানে এক কথায় যদি বলা যায় সন্তানের দিক নিয়ে, আপনি যদি কন্যা রাশির মানুষ হন সন্তানের দিকটা আপনাদের ক্ষেত্রে এই জানুয়ারি 2021 খুবই শুভ হতে চলেছে। অর্থাৎ যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের সন্তান লাভ হবে, যারা সন্তানের শরীর নিয়ে টেনশনে ছিলেন সন্তানের হেলথটা আগের থেকে যথেষ্ট উন্নতি হবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। কর্মের দিকটা যদি আসি, কর্ম কিন্তু আপনারা পাবেন, একটু প্রেশার থাকবে, প্রেশার তো বাবা থাকবে, দেখুন স্মুথলি কোনো কাজ হয় না, কিছু কিছু ক্ষেত্রে প্রেশার থাকবে, কিন্তু কর্ম আপনারা পাবেন। যারা কাজ করছে তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি, খ্যাতি প্রতিষ্ঠা প্রতিবৃদ্ধি, এগুলো কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, কর্মকেন্দ্রিক সমস্যা, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের হবে। সম্পত্তিগত দিকটা যদি আসে, সম্পত্তিগত দিকটা ক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো, মামলা মকদ্দমা যাদের চলছে বা আপনাদের যাদের ডিভোর্সের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ ফলগুলো কিন্তু আপনাদের আসবে এ মাসে। অর্থাৎ এই জায়গা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। যারা মামলা মকদ্দমা করবেন মাসে তারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে, কারণ গ্রহগত অবস্থা সেই আরে কিন্তু পজিশনে নেই, একটু চিন্তা করে আপনারা এই মামলা মকদ্দমার জায়গাটাতে এগান। দেখুন, আপনাদের দশমপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং বৃহস্পতির সাথে, শনির সাথে, এখানে কিন্তু আপনাদের কর্মের প্রেশারটা কিছুটা করবে, এটা আমি আবারও বলছি কর্মের প্রেশার করবে, কিন্তু আপনাদের প্রাপ্তির জায়গাটা থাকছে। এর পাশাপাশি আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে আপনাদের এ মাসে মহাপ্রাপ্তির যোগ কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই গোটা মাসটাতে আপনাদের লটারি হোক, শেয়ার হোক, ফাটকা হোক বা জুয়া হোক, এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, এবং ডুবে যাওয়া টাকা, আটকে দীর্ঘদিনে আটকে থাকা টাকা,
এইটা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে, গ্রহগত অবস্থান সেটা নির্দেশ করছে। এবং দেখুন আপনাদের চতুর্থপতি পঞ্চমভাবে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণের যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, এবং এবং সপ্তমপতিকে কানেক্ট করে পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ লাভের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো নির্দেশ করছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি, আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে বিউটি পার্লারের সাথে সাথে যারা কসমেটিক বিজনেস করছেন, যারা খাদ্যদ্রব্যের বিজনেস করেন, বা যারা ধরুন জলীয় প্রোডাক্টের বিজনেস করেন, অর্থাৎ যারা যারা পুকুরের মাছের চাষ করেন, বা ধরুন আপনি কোনো জায়গাতে মাছ সেলিং করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই মাছটাতে। অর্থাৎ কন্যা রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা বিশেষভাবে কিন্তু নির্দেশ করছে। তবে দারিদ্র যোগ আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অর্থ অপচয় হওয়া জায়গাটা কিন্তু এ মাসে নির্দেশ করছে। বন্ধু বান্ধবদের সহযোগিতাটা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ বন্ধুর থেকে হেল্প যেটা বলছে, বন্ধুর থেকে সহযোগিতা এটা কিন্তু আপনারা পাবেন। কিছু কিছু ক্ষেত্রে পিতার সাথে আপনার মতবিরোধ বা মায়ের সাথে মতবিরোধ, এই জায়গাটা কিন্তু আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হন পিতা মাতার সাথে মতবিরোধের জায়গা কিন্তু থাকছে। লাভ সফলতা সাকসেসের জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনাদের ক্ষেত্রে যথেষ্ট এই জানুয়ারি মাসে সুন্দর সুন্দর শুভ শুভ ঘটনা কিন্তু ঘটবে, অর্থাৎ আপনারা যেটা ভাবেননি যে ঘটনাগুলো সেগুলো কিন্তু আপনাদের ঘটতে চলেছে, বেশ কিছু শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসবে এই জানুয়ারি 2021-এ। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।